नमस्कार बंधुरा, केमन आछेन सबाई? आशा करी सबाई भालो आछेन। आपनारा प्रतिनियत कमेंट करें जे हाथेर स्पीड किभाबे बाड़ाबो, आबार अनेके कमेंट करें गानेर टिउटोरियालगुलोके सादा रीड थेके देखानोर जोन्नो, आबार अनेके कमेंट करें जे गानेर टिउटोरियालगुलोके कालो रीड थेके देखानोर जोन्नो। अर्थात समस्याटा हलो हाथेर स्पीड नेई, केउ कालो रीडेर उपर गानगुलिके बाजाते पाच्छेन, कालो रीडेर उपर हाथ चलछे, सादा रीडेर उपर हाथ चलछे ना। आबार अनेकेर सादा रीडर ओपर हाथ चलছে, सादा रीडर ओपर गानगुलोকে বাজাতে পাচ্ছেন, কিন্তু কালো রিডের ওপর হাত চলছে না। একটা কথা মাথায় রাখবেন, আপনি যখন হারমোনিয়াম, পিয়ানো অথবা কিবোর্ড বাজাচ্ছেন, কালো এবং সাদা উভয় রিড থেকেই আপনাকে সমানভাবে বাজানো জানতে হবে, সমানভাবে আপনাকে হাত চালাতেই হবে। কিন্তু সেটা কিভাবে সম্ভব? না, তার জন্য আপনাকে সঠিকভাবে অভ্যাস করতে হবে, সঠিকভাবে প্র্যাকটিস করতে হবে, এবং কোনটার পরে কোনটা প্র্যাকটিস করবেন সেটাও অনেকটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই আজকের ভিডিওতে আপনাদেরকে বেসিক কিছু কাজ দেব, যেগুলিকে অভ্যাস করে আপনি আপনার হাতের স্পিডকে বাড়াতে পারবেন, কালো এবং সাদা উভয় রিড থেকে আপনি সমানভাবে বাজাতে পারবেন। তাই ভিডিওতে এখনই একটি লাইক করে দেবেন এবং ভিডিওটা কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশান অলতে ক্লিক করে দেবেন, যেটাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যাবেন। তো চলুন ভিডিওর মেন টপিকে ফিরে আসা যাক। এর আগে আমরা যখন স্কেল নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম, তখন আমরা মেজর স্কেল এবং মাইনর স্কেলের ফর্মুলা জেনেছি। মেজর স্কেলের ফর্মুলা ছিল কি? হোল স্টেপ, হোল স্টেপ, হাফ স্টেপ, হোল স্টেপ, হোল স্টেপ, হোল স্টেপ, হাফ স্টেপ। অর্থাৎ প্রথমে দুটো হোল স্টেপ, তারপর একটা হাফ স্টেপ, তারপর তিনটে হোল স্টেপ, তারপর একটা হাফ স্টেপ। এই ফর্মুলার সাহায্যে আমরা মেজর স্কেলগুলিকে খুঁজে বের করব এবং সেগুলিকে প্র্যাকটিস করব, তবে একটু অন্যরকমভাবে। আমি আগেই বলেছি যে কোনটার পরে কোনটা প্র্যাকটিস করতে হবে সেটা অনেকটা গুরুত্বপূর্ণ বিষয়। এই সময় হয়তো অনেকে ভিডিওটা স্কিপ করে চলে যাবে, অনেকে ভিডিওটা ছেড়ে চলে যাবে, কিন্তু আমি আবারও বলবো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা সি মেজর স্কেল দিয়ে আমাদের প্র্যাকটিস শুরু করব। তাহলে সি নোট থেকে আমরা সি মেজর স্কেলটাকে খুঁজে বের করব, তারপরে সেটাকে সঠিকভাবে প্র্যাকটিস করব। এর আগের স্কেল সম্পর্কিত বিষয়ে যখন আলোচনা করতে গিয়েছিলাম, সেই ভিডিওতে আমি বলে দিয়েছি যে কিভাবে এই ফর্মুলা দিয়ে আপনি স্কেলগুলিকে খুঁজে বের করবেন, মেজর স্কেল কীভাবে খুঁজে বের করবেন এবং মাইনর স্কেল কীভাবে খুঁজে বের করবেন। আপনি যদি ভিডিওগুলি না দেখে থাকেন, আই বাটন অথবা ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে অবশ্যই দেখে নেবেন, তারপরে এই ভিডিওটা দেখুন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন এবং খুব সহজভাবে আপনি প্র্যাকটিস করতে পারবেন, আপনার কাছে তখন সমস্ত ব্যাপারটা খুব সহজ লাগবে। তো আজকের আমরা প্রথমে সি মেজর স্কেল প্র্যাকটিস করব। তাহলে সি মেজর স্কেলের ফর্মুলা অনুযায়ী আমাদের সি মেজর স্কেল হচ্ছে সি ডি ই এফ জি এ বি, আর তারপরে তো সি তো রয়েছে। তাহলে আমরা কীভাবে প্র্যাকটিস করব, হাতের দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন কেমনভাবে আমি ফিঙ্গারিং করছি। আবার আমরা ফিরে আসব। এইভাবে ধীরে 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 করে আপনাকে সি মেজর স্কেলটা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। সি মেজর স্কেলটা এতটাই ভালোভাবে প্র্যাকটিস করতে হবে যে কোথাও যেন না আটকায়, পুরো জলের মতো যেন আপনার হাত চলে, এটাই হলো মেন কাজ। এই সি মেজর স্কেলটাকে যদি আপনি খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন, তাহলে পরের কাজগুলি আপনি খুব সহজেই করতে পারবেন, এবং সেই সাথে আপনাকে মুখে বলে বলে প্র্যাকটিস করতে হবে। যেমন সি ডি ই এফ জি এ বি সি সি বি এ জি এফ ই বি সি, অথবা আপনি সারেগামা পাধানি সাও দিয়ে প্র্যাকটিস করতে পারেন। সারেগামা পাধানি সা সা নি ধা পা মা গা রে সা, এইভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্রথমবারে বলছি না আপনাকে খুব স্পিডে বাজাতে হবে, ধীরে ধীরে প্র্যাকটিস করুন, ধীরে ধীরে করে স্পিড বাড়ান। এই সি মেজর স্কেলটা খুব ভালোভাবে প্র্যাকটিস হয়ে যাওয়ার পর, যখন সি মেজর স্কেলের উপরে আপনার খুব জলের মতো হাত চলছে, পরের কাজ হলো আমরা সি মেজর স্কেলের পাঁচ নম্বর নোটটাকে খুঁজে বের করে নেব। তাহলে আমাদের পাঁচ নম্বর নোট কোনটা হচ্ছে? এক দুই তিন চার পাঁচ। একবার দেখুন, পাঁচ নম্বর নোট হচ্ছে আমাদের জি, অথবা আপনি যদি সারেগামা দিয়ে করেন তাহলে দেখুন সা রে গা মা পা।
তাহলে সি মেজর স্কেলের পা, অর্থাৎ জি নোট। এই জি নোট থেকে আমরা মেজর স্কেলটাকে খুঁজে বের করব এবং এই মেজর স্কেলটাকে খুব ভালোভাবে প্র্যাকটিস করব। জি নোট থেকে যদি মেজর স্কেলটা আমরা বাজাই কেমন হচ্ছে একটু দেখে নিন। একটা জিনিস খেয়াল করেছেন, সি মেজর স্কেলের সমস্ত সাদা নোট ছিল, কিন্তু জি মেজর স্কেলে গিয়ে আমরা একটা কালো নোট পেয়েছি। আরও একবার দেখুন, আমি এই জন্য বলেছিলাম কোনটার পর কোনটা প্র্যাকটিস করতে হবে সেটা অনেকটা গুরুত্বপূর্ণ বিষয়, তাই ভিডিওতে যদি এখনও আপনি দেখতে থাকেন তাহলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। জি মেজর স্কেলটাও খুব ভালোভাবে প্র্যাকটিস হওয়ার পরে আমরা জি মেজর স্কেলের পাঁচ নম্বর নোটকে বের করে নেবো। তাহলে পাঁচ নম্বর নোট আমাদের কী হচ্ছে, তাহলে পাঁচ নম্বর নোটটা হলো আমাদের ডি। তাহলে এই ডি থেকে আমরা ডি মেজর স্কেলটাকেও প্র্যাকটিস করব। তাহলে ডি মেজর স্কেলটা আমাদের কী হচ্ছে, ভালোভাবে যদি লক্ষ্য করে থাকেন তাহলে আপনি অবশ্যই বুঝতে পেরেছেন ডি মেজর স্কেলে গিয়ে আমরা দুটো কালো নোট পেয়েছি। আরও একবার দেখুন, বুঝতে পারলেন? তাহলে প্রথমে আমরা সি, তারপরে জি, তারপরে ডি, সবকটাই মেজর স্কেল। এই ডি মেজর স্কেলটা খুব ভালোভাবে অভ্যাস করার পরে, খুব ভালোভাবে প্র্যাকটিস করার পরে আমরা ডি মেজর স্কেলের পাঁচ নম্বর নোটটাকে খুঁজে নেব। এক, দুই, তিন, চার, পাঁচ, পাঁচ নম্বরে গিয়ে দাঁড়াচ্ছে আমাদের এ। তাহলে আমরা এখন এ মেজর স্কেলটাকে প্র্যাকটিস করব। এ মেজর স্কেলটা কী হচ্ছে একবার দেখে নিন। আবারও বলছি, খুব যদি ভালোভাবে লক্ষ্য করে থাকেন দেখবেন এ মেজর স্কেলে গিয়ে আমরা তিনটে কালো নোট পেয়েছি। আরও একবার দেখুন, বোঝা গেল? ঠিক একই রকমভাবে এ মেজর স্কেলের পাঁচ নম্বর নোটটাকে আমরা খুঁজে নেব, অর্থাৎ পা। যদি সারেগামা পাধা নিষা দিয়ে করেন তাহলে পা, অথবা যদি কাউন্টিং করে করে করেন তাহলে পাঁচ নম্বর নোটটা আমাদের কী দাঁড়াচ্ছে, পাঁচ নম্বর নোট দাঁড়াচ্ছে আমাদের ই। তাহলে আমরা এখন ই নোট থেকে ই মেজর স্কেলটাকে প্র্যাকটিস করব। দেখুন, যতটা স্টেপ এগিয়ে যাচ্ছি প্রত্যেকবারে আমাদের কালো নোটের সংখ্যা একটা করে বেড়ে যাচ্ছে। ই মেজর স্কেলটা খুব ভালোভাবে লক্ষ্য করুন, এখানে গিয়ে আমরা চারটে কালো নোট পেয়েছি। বোঝা গেল? ঠিক একই রকমভাবে ই মেজর স্কেলের পাঁচ নম্বর নোটটাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে ই মেজর স্কেলের পাঁচ নম্বর নোট কোনটা হচ্ছে, বি। আমাদেরকে বি মেজর স্কেলটাকেও ঠিক একই রকমভাবে খুঁজে বের করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। তাহলে যদি আমরা বি মেজর স্কেলটা খুঁজে বের করি কী হচ্ছে, এইবারে খেয়াল করে দেখুন
আবারও একটা কালো নোটের সংখ্যা বেড়ে গেছে। বি মেজর স্কেলে গিয়ে আমরা 5টা কালো নোট পেয়েছি। বি মেজর স্কেলটা আরও একবার দেখে নিন। তাহলে এই পর্যন্ত আমরা 6টা মেজর স্কেলকে শিখলাম, সি, জি, ডি, এ, ই আর বি। আজকের ভিডিওতে এই 6টা মেজর স্কেলকে প্র্যাকটিস করার জন্য দিলাম। আপনারা প্রথমে এই 6টা মেজর স্কেলকে খুব ভালোভাবে প্র্যাকটিস করুন, নেক্সট আরও 6টা মেজর স্কেল নিয়ে আমি ভিডিও বানিয়ে দেবো। তো আপনি এখনও যদি না চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশান অলতে ক্লিক করে দেবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।